হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এআর লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টার জলসা অনুষ্ঠিত গাছড়া ধারাবাহিকের প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহ রায় মানে গৌরব চ্যাটার্জির লাইফস্টাইল সম্পর্কে। আপনারা যারা ঋদ্ধিমান সিংহ রায় মানে গৌরব চ্যাটার্জির সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর আগে থেকে করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঋদ্ধিমান সিংহ রায়ের আসল নাম গৌরব চ্যাটার্জি, ডাকনাম গৌরব, এবং তিনি জন্মগ্রহণ করেন 1984 সালে। সে হিসাবে গৌরব চ্যাটার্জির বর্তমান বয়স 38 বছর। ওনার জন্মস্থানের কথা বলতে গেলে তিনি কলকাতায় পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এবং তিনি কলকাতাতেই বসবাস করেন। গৌরব চ্যাটার্জির ক্যারিয়ারের কথা বলতে গেলে উনি ওনার অভিনয় জীবন শুরু করেন 2008 সালে দুর্গা ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকে ওনাকে রূপমের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপরে তিনি আরও অনেক সিরিয়ালে কাজ করেছেন, যেমন 2012 সালে ঘরে ফেরার গান, 2017 বধুবরণ, 2018 সালে আধুরিনী এবং 2020 সালে করুণাময়ী রানী রাসমণি। এখন তিনি গাছড়া ধারাবাহিকের প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহ রায় চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা, আপনি গৌরব চ্যাটার্জিকে কোন সিরিয়ালের মাধ্যমে প্রথম চিনতে পেরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। গৌরব চ্যাটার্জির পড়াশোনার কথা বলতে গেলে তিনি সার্থক পাস করেছেন। গৌরব চ্যাটার্জির শখের কথা বলতে গেলে তিনি ভ্রমণ করতে ও জিম করতে খুব ভালোবাসেন। ওনার প্রিয় রং হলো নীল আর কালো। এখন আমরা জানবো গৌরব চ্যাটার্জির শারীরিক গঠন সম্পর্কে। ওনার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি আর ওজন 70 কেজি। গৌরব চ্যাটার্জির গায়ের রং পর্সা আর চুলের রং কালো এবং চোখের রঙও কালো। ওনার পরিবারের কথা বলতে গেলে ওনার বাবার নাম গৌতম চ্যাটার্জি, ওনার মায়ের নাম জানা যায়নি। গৌরব চ্যাটার্জি বিবাহিত, তিনি 2টি বিয়ে করেছেন। ওনার প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা এবং দ্বিতীয় স্ত্রীর নাম দেবলীনা। এখন তিনি ওনার সাথে জীবনযাপন করছেন। ওনারা 2020 সালেই বিয়ে করেছিলেন। গৌরব চ্যাটার্জির স্যালারি সম্পর্কে বলতে গেলে তিনি গাছড়া ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোডে 40,000 টাকা নিয়ে থাকেন। ওনার মোট সম্পদের পরিমাণ হবে প্রায় 10 কোটি টাকার মতো। গৌরব চ্যাটার্জির টিভির পর্দায় যেমন খুব জনপ্রিয়, তেমনভাবে সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয়। ওনার ইনস্টাগ্রামে প্রায় 3,14,000 ফলোয়ার রয়েছে এবং ফেসবুকে 2,82,000 ফলোয়ার রয়েছে। বন্ধুগণ, আজকে এখানেই সমাপ্ত। তো গৌরব চ্যাটার্জিকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। গাছড়া ধারাবাহিকের আরও যে অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের লাইফস্টাইল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ওনাদের সম্পর্কে জানতে চাইলে গাছড়া লাইফস্টাইল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লেলিস্ট লিংক আই বাটনে বা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে।